हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 10:20। তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। আদিত্য রাজাও স্টার্ট করে দিয়েছে ব্লগটা। হ্যাঁ, আদিত্য রাজাও স্টার্ট করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি আর ছেলে দেখো রেডি হয়ে গেছি দুজনেই। আজকে সোমবার, আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার আজকে। তো আমার না শ্রাবণ মাসে চারটে সোমবার করারই ইচ্ছে ছিল, কিন্তু জানো প্রথম সোমবারটা যে কি করে চলে গেছে আমি বুঝতেই পারিনি। পরে ফেসবুকে দেখে সবাই ছবি দিচ্ছে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার জল ঢালছে শিবের মাথায়। তো যাই হোক, ওটা চলে গেছে, ওটা আর ভেবে কোনো লাভ নেই। তো আমি ভেবেছি পরে যে তিনটে সোমবার আসবে তো সেই তিনটে সোমবার করব। তো আজকে হলো সেকেন্ড সোমবার। তো আজকে এখন আমি যাচ্ছি মন্দিরে, আমাদের এখানে পাশে একটা শিব মন্দির আছে, তো ওখানে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আর তোমরা তো দেখেই নিয়েছো, পাঁচ রকমের ফল নিয়েছি, আর হচ্ছে ফুল নিয়েছি, বেলপাতা নিয়েছি। শিবের খুব ভালো লাগে যে ফুলটা, সেটা হলো ধতুরা ফুল, আর একটা কি আছে নীলকণ্ঠ ফুল, কিন্তু আমি একটাও পাইনি জানো, শুধু গাঁদা ফুল পেয়েছি। তো যাই হোক, ওটা নিয়ে যেতে হবে বাজারে, শুধু গাঁদা ফুলই পেয়েছি। হ্যাঁ, নীল কালার তো শিব ঠাকুরের খুব ফেভারিট কালার। হ্যাঁ, ওই জন্য তুমি পড়েছো। আচ্ছা, আর এই ব্লগটা ভালো লাগলে তুমি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আর বেশি দেরি করবো না, যাওয়া যাক মন্দিরে। তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমার ছেলে বলে দিয়েছে। তো এই যে আমি আর ছেলে দুজনে মাস্ক নিয়ে নিয়েছি, এটা তো কম্পালসারি নিতেই হবে তাই না? ও পরেও নিয়েছে, আমিও এখন পরে নেব। তো চলো তাহলে, হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সাবস্ক্রাইবার একটা করে দিও। কতবার বলবে, চলো। এই দেখো মন্দিরে চলে এসেছি, আমাদের একদম বাড়ির পাশেই। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের পেছনে ওই যে দেখো বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওই ওর পাশেই আমরা থাকি। তো দেখো এই যে সবাই জল ঢালছে, এখানে কারো মুখে মাস্ক নেই, দেখতে পাচ্ছ? দেখো একটা মানুষও মাস্ক পরে আসেনি। তো আমি ভাবলাম এদের জল ঢালা হয়ে যাক, তারপরে আমি জল ঢালবো, ওই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করি, তোমাদেরকেও দেখাই। তো দেখো এবারে একটু ভিড়টা কমেছে, তো ওই জন্য আমি চলে এসেছি। মন্দিরের ভেতরটা না একদম অন্ধকার, তোমাদের একটু অসুবিধে হচ্ছে দেখতে, কিন্তু কি করব বলো, এখান থেকে মানে ঠিকঠাকভাবে মানে ভিডিও করা যাচ্ছিল না, মানে আলোটা যে কোন দিক থেকে আসবে ঠিক বুঝতে পারছিলাম না। তো একজনকে বলেছি ভিডিও করে দিতে, তো সেই করে দিয়েছে আমাকে ভিডিওটা। তো দেখো এবারে আমি শিবের মাথায় আগে ফুল, বেলপাতা, ফল, তো এগুলো দিয়ে দিলাম। এখানে শিব ঠাকুর আছে, পার্বতী আছে, তারপরে গণেশ আছে, এ মানে এইটুকু জায়গার মধ্যে অনেক ঠাকুরই আছে। তো দেখো এবারে আমি জল ঢালবো, আর জানো দুধটা আমাদের যে গোয়ালা দুধ দেয়, তো সে হচ্ছে দুপুরবেলা আসবে, তো দুপুরবেলা অতটা তো লেট করব না আমি, ওই জন্য আমি একটা প্যাকেটের দুধ কিনে নিয়েছি, তো সেটাই শিব ঠাকুরের মাথায় ঢালছি। তো দেখো এবারে ঢেলে নিচ্ছি, আর ফুল তো যা পেয়েছিলাম ওই গাঁদা ফুল আর হচ্ছে নীলকণ্ঠ ফুল পাইনি গো। ভাবছিলাম যে মন্দিরের পাশে যদি ফুল নিয়ে বসে কেউ তাহলে ওখান থেকে নিয়ে নেব, কিন্তু পেলাম না। এবারে দেখো আমার জল ঢালা হয়ে গেছে, এবারে পাশে এরকম অনেক ঠাকুর রয়েছে, শিব, পার্বতী, তারপরে এটা হচ্ছে বজরংবলী, আরও অনেক ঠাকুর রয়েছে। আর এখানে কিছু বাচ্চারাও বসেছিল, তো আমি বাচ্চাদের সবাইকে একটু প্রসাদও দিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে দেখো ঠাকুর তো হয়ে গেছে, এখন বাড়ি যাব। এইমাত্র আসলাম জানো, অনেকটা দেরি হয়ে গেছে, সেই 10:30 গেছি আর এখন বাজে 12:30, অনেকটা লেট হয়ে গেছে। আর আমি রান্নাটাও করে যাইনি, এসে আবার রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি একটা ওভেনে, আর একটা ওভেনে বসিয়েছি ডাল, প্রেশারে ডাটা সিদ্ধ হচ্ছে, ডাল আর আলু সিদ্ধ একবারে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে ভাজা আর আলু সিদ্ধ, ডাল, পাঁপড় ভাজা, একদম সিম্পল রান্না, ওরা দুজনে খাবে।
আর আমি এই যে শরবত খাচ্ছি, শরবতটা এখন খেয়ে নিন। আর আসার সময় সাবু নিয়ে আসলাম, ওই সাবুগুলো ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা কলা দিয়ে মেখে খাবো। আর আজকে না নুন খাবো না, আর আমি ভেবেছি যে আজকে মানে আমার জন্য কিছু রান্নাও করবো না, ওই ফল টল এগুলো খেয়েই কাটিয়ে দেবো আজকের দিনটা। ভালো হয়েছে, নুন দিইনি কিন্তু। আর দেখো আমাকে মন্দির থেকে এই টিপটা পরিয়ে দিয়েছে পণ্ডিতজি। আমি কিন্তু কোনোদিনও টিপ পরি না, কেমন লাগছে গো আমাকে টিপ পরে সবাই বলো, হ্যাঁ কমেন্টসে। আমাকে ভালোই লাগে না আমার মানে টিপ পরলে, একদম মুখটা অন্যরকম লাগে, সত্যি অন্যরকম লাগছে। চলো আমার বর এক্ষুনি চলে আসবে, একটার মধ্যে চলে আসবে। আর আমার ভাতটা তো প্রায় হয়েই গেছে, এখন ভাতটা নামাবো, হয়েই গেছে মনে হয়। আর হচ্ছে দাঁড়াও, আর আশা করি একটার মধ্যে রান্না সব হয়ে যাবে, তাই না? তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের তখন বললাম না যে সাবু খাবো, তো ভাবলাম যে আমি সাবু কিভাবে মাখি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সাবুটা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, আর এটা হচ্ছে একদম ছোট দানাটা, ঠিক আছে, সাবুর ছোট দানা। আর দেখো কলা নিয়েছি আমি, প্রথমে সাবুটা দিয়ে দিলাম, এরপরে কলা দিচ্ছি। আর দুটো কলা আমি দেব না, আমি একটা দেব আর ওই কলাটার অর্ধেকটা দেব। আর দেখতে পাচ্ছ আমুল দুধ নিয়েছি, তারপরে হচ্ছে দুধ চিনি, আর এদিকে রয়েছে মাখা সন্দেশ। আর আমি সকালে না একটা মিষ্টিতে পুজো দিয়েছিলাম, তো সেই মিষ্টিটা নিয়ে নিয়েছি। তো দেখো এবারে এই মিষ্টি আর মাখা সন্দেশ এটা দিয়ে দিলাম। এবারে দেব চিনি, চিনিটা অল্প দেব, যেহেতু মাখা সন্দেশ ওটার মধ্যে একটু চিনি থাকে। তারপরে আমুলটাও মিষ্টি। তো দেখো এবারে আমুলটা, এটা আমুলের 5 টাকা দামের একটা প্যাকেট নিয়েছি আমি। আমুল দুধ আমার এরকম শুকনো খেতে খুব ভালো লাগে, তো এই সাবুর মধ্যে দিয়ে খেতেও ভালো লাগে। আর এবারে দেখো দুধ, এটা কিন্তু জাল দেওয়া দুধ, কাঁচা না, তো জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো দুধ দিয়ে দিলাম, এবারে সব একসাথে খুব ভালো করে মাখবো, দেখে মনে হচ্ছে না অনেক টেস্টি হবে। হ্যাঁ সত্যি এভাবে সাবু মাখা আমি অনেকদিন পরে খাচ্ছি। আসলে এগুলো তো খাওয়া হয় না, উপোস টুপোস করলেই একমাত্র খাওয়া হয়। আর আমি যখন মানে বিয়ের আগে আমি যখন মা মঙ্গলচণ্ডী করতো, তো তখন এই সাবু মাখাটা খেতাম, খুব ভালো লাগতো খেতে। আর এর মধ্যে না আরও অনেক কিছু দেওয়া যায়, দই দেওয়া যায়, তারপরে হচ্ছে নারকেল কুড়িয়ে দেওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। তো আমি অনেকগুলো মেখে ফেলেছিলাম, তো অতগুলো তো আমি খেতে পারবো না, ওই জন্য রেখে দিয়েছি। ওটা আমার হাজবেন্ড যদি খায় খাবে, না হলে না খাবে পরে খেয়ে নেব। আর এটা দেখো বাটিতে নিয়েছি খাচ্ছি, আর অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি। তোমরা চাইলে এভাবে বাড়িতে মেখে খেতে পারো, ধরো কোনো পুজো টুজো করলে তখন। আর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি আগে, আর আমার হাজবেন্ড এখনও আসেনি, ও বলে একটু লেট হবে আসতে, তো আমি এটা খাচ্ছি এখন, ও আসবে তারপরে ওকে খেতে দেব। আর ছেলে দেখো আমি ওকে বারবার করে বলছি তুই ক্যামেরার সামনে আসিস না, খালি গায়ে রয়েছিস, তাও বারবার করে ক্যামেরার সামনে চলে আসছে। ভাবলাম দুপুরবেলা একটু ঘুমাবো, একেই তো এর অত্যাচার, ঘুমানো গেল না,
তারপর আবার কারেন্ট চলে গেল আর আজকে এত গরম আজকে কি বলবো এতটা গরম এও কতটা বড় হয়ে গেছি আমি হ্যাঁ তুমি আমার থেকেও বড় হয়ে গেছো কি বলবো ফোনটা পড়ে গেল আর আজকে দেখো আমি এরকম ভাবে সিঁদুর পরেছি সকালে পুজো দিতে গেছিলাম তখন শুধু কোনো মত শুধু একটু আছড়ে চুলটা বেঁধে নিয়েছিলাম এতটা গরম লাগছিল আর আমার না চুল আছড়াতে মোটেও ভালো লাগে না এই লেগে যাবে এমনও দিন গেছে তোমরা শুনলে হাসবে কি আর কত এদিকে যাবো দেখ আর জায়গা নেই কি বলতো দুদিন পরে চুল আছড়েছি জানো দুদিন ওটা কিন্তু একদমই ঠিক না চুল আছড়াতে হয় দিনে মোটামুটি তিনবার তো আছড়াতেই হয় এখন একটু আছড়াই চুলটা এত গরম লাগছে না মানে কি বলবো এত কারেন্টের অত্যাচার ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই তো ভাবলাম চলে আসবে হয়তো প্রতিদিনের মতো যেরকম যায় আবার চলে আসবে দেখি যে না এক ঘন্টা চলে যাচ্ছে দু ঘন্টা চলে যাচ্ছে আর আসছে না শেষে কখন এসেছে আমি তখন আমি যখন পুজো দিতে গেলাম রেডি হচ্ছিলাম দশটা হ্যাঁ দশটা দশটা বাজে তখন কারেন্ট এসেছে তোর তো ক্লাস ছিল আজকে কত গরম লাগছিল না কি হচ্ছে বেঁধে নিয়ে উঁচু করে বাবা আমার সেই একটাই চুল বাঁধা গরমের থেকে বাঁচার বাবু শান্তি চুল বেঁধে পারে চুল খুলে পায় আর সে কি বলতো আজকে না ভেবেছিলাম যে শ্রাবণ মাসে তো কাঁচের চুড়ি পরে সবুজ তো সেই কাঁচের চুড়ি পরবো আর মেহেন্দি পরবো তো ভাবলাম কারেন্ট এসছে তো এখানে তো বেশি দোকান নেই কটা দোকান আছে মানে একটাই দোকান আছে ওই দোকানে মুদির জিনিসও পাওয়া যায় মেয়েদের সাজা গোজারও জিনিস পাওয়া যায় তো ওই দোকানে গেলাম বললো যে না আমি কলকাতা যেতে পারিনি আনতে পারিনি কাঁচের চুড়ি তো বললাম আর কোনো দোকান আছে বললো না আমার দোকান ছাড়া কোথাও পাবে না ভাবো একটাই দোকান আছে যেখানে কাঁচের চুড়ি পাওয়া যাবে সেখানেও পাওয়া গেল না তো এখন আমাকে যেতে হবে আবার কল্যাণীতে কল্যাণী যেতে হবে ওখান থেকে কিনতে হবে তো আমার হাজবেন্ডকে বললাম বললো নিয়ে যাবে কালকে তো দেখা যাক যদি কালকে যাই তাহলে এ পড়ে যাবে ফোনটা পড়ে যাবে একবার কিন্তু পড়ে গেল এখানে কি করতে উঠেছিস তুই কি করবি এখানে কোনো কাজ আছে আরে সবার সাথে তোমার বন্ধুদের সাথে কথা বলবো আমার বন্ধুদের সাথে কথা বলবে আচ্ছা কি কথা বলবি তুই আমাকে ইংলিশ বলে হাই হ্যালো সি ইউ মিস ইউ তো ওকে বলেছি বলেছে কালকে নিয়ে যাবে তো দেখা যায় কালকে যদি যাই তো বলবো তোমরা তো দেখতেই পাবে মেহেন্দিও পরবো কাঁচের চুড়িও পরবো ঠিক আছে তো তোমাদের তোমাদেরকে দেখাবো এরকম করে কে আমুল খায় দেখি মেওরাই তো এরকম করে আমুল খায় রে হ্যাঁ তো আমাকে কেন মেও বলছো আর তুই ইস এটা কিন্তু তোরই জায়গা পিঁপড়ে কামড়াবে তোকে এবার কি করবি আরে আরে বাবার জায়গা বাবা না আমরা যখন এইভাবে শুতাম তখন তোমার এটা জায়গা ছিল না এখন তো বাবার জায়গা এবার বাবাকে কামড়াবে বাবা অবস্থা এসে গেছে ভিডিও তো আসতেই চায় না লজ্জা পায় মনে হয় ঠিক বলেছিস লজ্জা পায় মনে হয় পুরো কাটিয়ে তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে ও
এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 কি 9:15 এরকম হবে বাজে। তো ছেলেকে এইমাত্র পড়িয়ে উঠলাম, আর এত প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, তো সেই জন্য তাকে একটু তেল দিচ্ছি। আর ছেলে ওদিকে খেলছে। আর আসলে কি বলতো, মানে উপোস টুপোস তেমন করা হয় না ধরো, আর আর আমার এরকমই হয়, মানে না খেয়ে থাকলে, যদি না খেয়ে থাকি অনেক অনেকক্ষণ সময়, তো তাহলে না মানে একটু মাথাটা ব্যথা হয়। তো যাই হোক, ভিডিওটা না আর বাড়াবো না, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। তাহলে টাটা, গুড নাইট।